প্রশ্ন করছেন 6 মাসের বাচ্চাকে কি কি খাবার দিয়ে শুরু করবেন হাবিবা আমাদের আসলে এটা নিয়ে অনেক অনেক ভিডিও আছে আপনি 6 মাস লিখে যখন সাদর স্বাস্থ্য বা কিডস এন্ড মমে আপনি সার্চ করবেন 6 মাসের বাচ্চাদের ফুড আপনি অটোমেটিক্যালি পাবেন তারপরে যেহেতু প্রশ্ন করেছেন একটা কথা বলবো যে প্রথমে সিরিয়াল দিয়ে স্টার্ট করবেন অথবা চালের সুজি গমের সুজি জাউ ভাত আলু সিদ্ধ এই ধরনের বা ওটস বয়েলড এটা হলো প্রথম দিয়ে আপনি শুরু করবেন ফলের মধ্যে আপনি কলা অথবা অ্যাপেল এই দুটো ফলকে চুজ করতে পারেন সবজির মধ্যে আপনি মিষ্টি কুমড়া গাজর পেঁপে এই তিনটাকে বয়েলড করে ম্যাশড করে দিতে পারেন বাচ্চার খাবারে চিনি এবং লবণটাকে ইউজ করবেন না তেলটা ইউজ করতে পারবেন মাছ আপনি নরম মাছ আইড় বোয়াল কাতল একদম নরম মাছ 30 থেকে 40 গ্রামের এক টুকরা এটাকে একটু স্টিম করে তেল দিয়ে হালকা মশলা দিয়ে স্টিম করে বাচ্চাকে দিতে পারেন চিকেন স্যুপ ভাতের মাড় টমেটো স্যুপ মিষ্টি কুমড়া স্যুপ সবজি স্যুপ এই খাবারগুলো বাচ্চার খাবার ইনক্লুড করতে পারেন ডালের পানিটা ইনক্লুড করতে পারেন 7-8 মাস পর থেকে আপনি খাবারটাকে ডুয়েল করে অর্থাৎ একটার সাথে একটা খাবার মিক্সড করে ভাতের সাথে সবজি মিক্স ভাতের সাথে ডাল মিক্সড এরকম করে আপনি আপনার বাচ্চাকে অ্যাপ্লাই করতে পারেন আস্তে আস্তে খাবারের কনসিস্টেন্সি চেঞ্জ হবে খাবারের রেশিও চেঞ্জ হবে খাবারের হোম ফর্টিফাইড এই বিষয়টাও আস্তে আস্তে বয়সের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে